বিল্ডিংয়ে রং করার উপরে নির্ভর করে বিল্ডিংয়ের সৌন্দর্য, তাই রং করার জন্য কিছু বিষয়ের উপর খেয়াল রাখা খুব জরুরি। রং করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আর কিছু নিষেধ মেনে চলতে হবে। চলুন জেনে নিই বিষয়গুলো। তবে আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সিভিল রিলেটিভ নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। রঙের কাজে যা যা করতে হবে, প্রথমত সারফেস বা তলা শুষ্ক থাকতে হবে। 120 নম্বর ওয়াটার পেপার বা 80 নম্বর পাথর দিয়ে ভালোভাবে ঘষতে হবে, তারপর এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। বাহিরের পুরাতন রঙের উপর রং করার জন্য পুরাতন রং তুলে ফেলে পানি দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে এবং 2-3 দিন রোদ্রে শুকাতে হবে। অভ্যন্তরের জন্য রেডিমিক্স পুটি ব্যবহার করতে হবে এবং বাহিরের জন্য সিমেন্ট বেস পুটি ব্যবহার করতে হবে ফিলার হিসাবে। সঠিক রঙের জন্য সঠিক থিনার ব্যবহার করতে হবে। রং ব্যবহারের পূর্বে ভালোভাবে তা ঘুটে নিতে হবে। ঘরের মধ্যে বাতাস ও আলো চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এক কোট বা আস্তর থেকে অন্য আস্তরের মধ্যে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিতে হবে। এই আস্তর সিলার, প্রাইমার, পুটি অথবা রং যে কোনো কিছু হতে পারে। যে কোনো রং ব্যবহারের পূর্বে এই রঙের নিয়মাবলী ভালোভাবে জেনে নিতে হবে। রঙের বালতি পুরোটা শেষ না হলে কাজের পর আবার ভালোভাবে এর মুখ বন্ধ করতে হবে, যাতে করে এর মধ্যে বাতাস ঢুকতে না পারে। রঙের গায়ে লেখা সময়ের মধ্যে অবশ্যই রং ব্যবহার করে ফেলতে হবে, তা না হলে পরে ব্যবহার করলে সেই রং স্থায়ী হবে না। রঙের কাজে যা যা করা যাবে না, ড্যাম্প, স্যাঁতসেঁতে, নোনা স্থানে রঙের প্রলেপ বা আস্তর দেওয়া যাবে না। পূর্ববর্তী আস্তর না শুকানো পর্যন্ত বা না রেডি হওয়া পর্যন্ত পরবর্তী আস্তর দেওয়া যাবে না। রঙের সাথে প্রয়োজনীয় ও যথাযথ থিনার ছাড়া অন্য কিছু মেশানো যাবে না, যেমন চক পাউডার, চুন ইত্যাদি মেশানো যাবে না। কাজের শেষে ব্রাশ বা রোলার অপরিষ্কার অবস্থায় রাখা যাবে না। রং অতিরিক্ত পাতলা করা যাবে না বা বেশি পরিমাণে থিনার ব্যবহার করা যাবে না। রঙের কাজের সময় ধূমপান করা যাবে না, কেননা রং একটি দাহ্য পদার্থ। রং এবং এর আনুষঙ্গিক মালামাল আগুনের সংস্পর্শে রাখা যাবে না। রং, থিনার ও অন্যান্য পদার্থ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। রঙের কাজের সময় এবং কাজ শেষ হওয়ার সাথে সাথেই দরজা জানালা বন্ধ করা যাবে না। ভেতরের গ্যাস বা গন্ধ না যাওয়া পর্যন্ত দরজা জানালা খোলা রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন বিল্ডিংয়ে রঙের কাজে কী কী কাজ করা যাবে এবং কী কাজ করা যাবে না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি আমার চ্যানেল নতুন সদস্য থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সিভিল রিলেটিভ নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন।